প্রায় 170 বছর পর পূর্ণ থানার মর্যাদা পেল প্রতিরামবাসী। সোমবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিরাম থানা শুভ উদ্বোধন করলেন নর্থ বেঙ্গলের আইজি বিশাল গার্গ। এছাড়াও এদিনে থানার উদ্বোধনে হাজির ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা সহ অন্যান্য পুলিশ প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্টজন। এদিন প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে থানার উদ্বোধন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে প্রতিরাম থানার উদ্বোধন করা হয়েছে। এই থানা নতুন আজকে তৈরি করা হয়েছে। চারটি অঞ্চল জয়কৃষ্ণ বালুরঘাট থানা থেকে নিয়ে আর একটা অঞ্চল জয়কৃষ্ণ কুমারগঞ্জ থানা থেকে নিয়ে মোট পাঁচটা অঞ্চল এই থানা এখন হয়েছে প্রতিরাম থানায়। আর এখানে যে নতুন মানে ফার্স্ট অফিসার ইনচার্জ হিসাবে এসআই বিরাজ সরকার পোস্ট করা হয়েছে। আমি ওনাকে ডাইরেকশন দিয়েছি এসআই বিরাজ সরকারকে নিউ অফিসার ইনচার্জকে যাতে এলাকায় পুরো টহলদারি করছে, সব পাঁচটা অঞ্চলকে দেখে রাখছে কোথায় কীরকম ক্রাইম প্রোন এলাকা আছে, কোথায় অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা আছে, কোথায় কোন অ্যাক্টিভ ক্রিমিনাল থাকতে পারে, কোথায় কেবল মোংলাসা থাকতে পারে। এছাড়াও সাধারণ মানুষের একটা থানাতে যা যা দরকার একটা হতে পারে সেটা যাতে ওরা অবশ্যই পূরণ করে। এখানে এখানে যে নূতন থানা করা হয়েছে এখানকার লোকেদেরও অনেক দিন ধরে একটা এটা একটা চাহিদা ছিল, সেটাকে আমাদের রাজ্য সরকার এটা পূরণ করেছে। পূর্ণাঙ্গ থানার কি পরিকাঠামো রয়েছে এখানে? একটা তো মানে একটা জিনিস অবশ্যই বলা যায় মানে থানা খুবই মানে শর্ট টাইমের মধ্যে তৈরি করা হয়েছে। আগে এখানে আইসি ছিল, আইসিকে আপগ্রেড করে থানা করা হয়েছে। আস্তে আস্তে কিন্তু এখানে আরও পরিকাঠামোগুলো বাড়বে, যেমন স্ট্রেংথ আরও বাড়বে। বিল্ডিংটাও ছোট আছে, আমি ঘুরে দেখলাম, দুতলাই গ্রাউন্ড ফ্লোর এন্ড ফার্স্ট ফ্লোর, স্পেসটাও কম আছে, তো আস্তে আস্তে এগুলো বাড়বে।